নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি চাউমিনের রেসিপি শেয়ার করছি। শীতের প্রচুর রকম সবজি, সব রকম সবজি আমি মোটামুটি নিয়েছি, এখানে কেটে নিয়েছি, আর ডিমও নিয়েছি আমি। চাউমিনের ডিম দিলেও ভালো লাগে খেতে। চাউমিনের সাথে আমি একটি চিলি গার্লিক অয়েল বানিয়ে নিচ্ছি। চিলি গার্লিক অয়েলটা দিয়ে চাউমিন বানালে চাউমিনটা খেতে দুর্দান্ত লাগে। এখানে আমি নিয়েছি কিছু শুকনো লঙ্কা, এখানে নিয়েছি তিল, সাদা তিল নিয়েছি, নিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন, আর নিয়েছি সাদা তেল। আমি প্রথমে চিলি গার্লিক অয়েলটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। চিলি গার্লিক অয়েল বানানোর আগে লঙ্কাটাকে খুব ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে আগে। শুকনো লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি। প্রথমে আমি শুকনো খোলায় শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি 1 মিনিটের মতোই ভেজে নিলাম, খুব বেশিক্ষণ ভেজে রাখা যাবে না, অল্প সময়ে ভাজতে হবে। আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিলাম। মোট 1.5 কাপ তেল আমি নিলাম, আগে 1 কাপ নিয়েছি, 1/2 কাপ তেল, 1.5 কাপ তেল নিলাম। মানে চিলি গার্লিক অয়েলটা বানিয়ে তোমরা 1 থেকে 2 মাসের মতো খেতে পারো। ঘরে বানিয়ে রাখলে ওইটা অনেকদিনই ব্যবহার করা যায়, 2 মাসে বেশি ব্যবহার করা উচিত হবে না, তাই আমি একটু বেশি করে বানিয়ে রাখছি। শুকনো লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাকে আমি মিক্সি বাটির মধ্যে আধভাঙা করে নিচ্ছি। পুরোটা গুঁড়ো করবো, একটু আধভাঙা করে নেব। শুকনো লঙ্কা আমি আধভাঙা করে নিয়েছি, ওটাকে আমি একটু থেঁতো করে নিচ্ছি। রসুনটাকে আমি মোটামুটি থেঁতো করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে নামাতে হবে, তেলটা কিন্তু ভীষণই গরম। গরম তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তিল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটা একদম খুব ভালো করে ফুটিয়ে নামাতে হবে। চিলি গার্লিক অয়েলটা আমার রেডি হয়ে গেছে। এটা 2 মাসের মতো তোমরা স্টোর করে রাখতে পারবে, যে কোনো কাচের পাত্রে রাখতে হবে, কাচের এয়ারটাই বয়মে রেখে প্রায় 2 মাস মতো খেতে পারবে। চিলি গার্লিক অয়েলটা আমার রেডি হয়ে গেছে, আমি চাউমিনটা বসিয়ে দিচ্ছি। চাউমিনটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। খুবই গরম, খুব সাবধানে সরিয়ে নিচ্ছি। চাউমিন সেদ্ধ করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে চাউমিনটা সেদ্ধ করলে চাউমিনটা একটা গায়েটা লেগে যাবে না। জলটা ফুটতে শুরু করেছে, জলের মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করবো না, বেশি সেদ্ধ করলে আবার ভালো লাগবে না খেতে। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে চাউমিনটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলো আমি মোটামুটি কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, thank you.
কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দেখো আমি এরকম করে কুচিয়েছি। তেলটাকে আমি প্রথমে একটু গরম করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে আমি হাফ চামচের কম নুন দিয়ে দিচ্ছি, নুন পরে আবার আমি একটু দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু মোটামুটি ভাজা হয়েছে, এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একদম আমি সরু সরু করে কেটে রেখেছি। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি কিছুটা ব্রোকলি, দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি। ফুলকপি আর ব্রোকলিটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। কিছুটা বিনস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাঁধাকপি। সবজিগুলোর উপরে আমি অল্প নুন ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ। সবজিটা আমি ফ্রাই করে নিয়েছি। সবজিটাকে আমি এক পাশ করে দিয়ে এখানে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা প্রয়োজন তোমরা আগেও ভেজে রাখতে পারো। ডিমটা ভাজার জন্য এখানে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি অল্প লবণ ছড়িয়ে দিচ্ছি। সবজির সাথে ডিমটা আমি মিশিয়ে দিচ্ছি। অনেক বাড়িতেই বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, এই পদ্ধতিতে যদি চাউমিনটা সবজি দিয়ে বেশি ভাগ সবজি দিয়ে চাউমিনটা করা যায় বাচ্চারা খেতেও ভালোবাসবে। সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে আমি চিলি গার্লিক অয়েলটা যে বানিয়ে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিচ্ছি। চিলি গার্লিক অয়েলটা দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সোয়া সস, দু চামচের মতো সোয়া সস আমি দিয়েছি। কিছুটা টমেটো সসও দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, চাউমিনটা আমি নামিয়ে নিচ্ছি। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, আমি কিছুটা সবজি দিয়ে এখানে গার্নিশ করে দিচ্ছি। দিয়েছি অল্প একটু বাঁধাকপি আর গাজর দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। চিলি গার্লিকের কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমার চিলি গার্লিক অয়েল আর চাউমিনের রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে এখানেই রাখছি, টাটা।